আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহমেদ বাউলি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের জন্য শুরু করছি বাংলা সাহিত্যের ক্লাস। প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের বিষয় বিড়াল গল্পটি। সাহিত্য কি, সাহিত্য সম্পর্কে তোমরা এর মধ্যেই অনেক ধারণা লাভ করেছ, আমি এজন্য ও বিষয়ে যাব না। আমি সরাসরি আমাদের পাঠে প্রবেশ করছি। আশা করছি তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের পড়াগুলো ফলো করবে, আমাদের বিষয়গুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করবে। বর্তমানে সৃজনশীল পদ্ধতিতে তোমরা এই বিষয়গুলো যদি হৃদয়ঙ্গম করতে পারো, তাহলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দিয়ে আসতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা শুরু করছি বিড়াল গল্পটি। বিড়াল গল্পটি লিখেছেন সাহিত্য সম্রাট খ্যাত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে তোমরা ইতিপূর্বে জেনেছ, উনি জন্মগ্রহণ করেছেন 1838 সনে 24 পরগনা জেলায়, ভারতের পশ্চিমবঙ্গে। উনি আমাদের সাহিত্যের ক্ষেত্রে পায়োনিয়ার অথবা পথ প্রদর্শক হিসাবে খ্যাত, কারণ আমাদের এই সাহিত্যের আধুনিকতায় উনি প্রথম সূচনা করেছিলেন। যুক্তি, তর্ক, মানবিকতা এবং যাবতীয় প্রয়োজনীয় বিষয়ে যেটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এজন্যই ওনাকে পায়োনিয়ার বলা হয়। যিনি পথ দেখান মূলত তারই হচ্ছে আসল কৃতিত্ব। বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের জন্ম হয়েছে বলেই বাংলা সাহিত্যের পরবর্তীতে এত বড় বড় লেখক, সাহিত্যিক, কবির জন্ম। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখনকার দিনে ব্রিটিশ শাসনাধীনের একজন গ্রাজুয়েট প্রথম দিককার। উনি বিএ পাস করেছিলেন 1858 সনে। এরপর উনি অবশ্য আমাদের দেশে গ্রাজুয়েটদের প্রথম। এরপর তিনি ব্রিটিশ সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা অর্থাৎ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছেন এবং তার সাহিত্য সাধনা শুরু করেন। উনি 1952 সনে সংবাদ প্রভাকর, তখনকার দিনের একটি বিখ্যাত সাহিত্য পত্রিকা, যার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, সেই সংবাদ প্রভাকরে উনি প্রথম কবিতা রচনা করে কবিতার মধ্য দিয়েই ওনার সাহিত্য জীবন শুরু করেন। এরপরে তিনি বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস রচনা করেছিলেন দুর্গেশ নন্দিনী নামে, এটি প্রকাশিত হয় 1865 সনে। এবং সেই থেকে শুরু করে পরবর্তীতে আমাদের সাহিত্যের অর্থাৎ উপন্যাসের ভাণ্ডার সমৃদ্ধ হয়। ওনার রচনাগুলো সম্পর্কে আমরা একটি মজা করে একটি বাক্য তৈরি করেছি তোমাদের মনে রাখার জন্য। যেমন এখানে আমি লিখে দিয়েছি, যেমন কৃষ্ণের কপালে আনন্দ নেই কারণ সীতা, মিলনী দেবী ও রাজচন্দ্রকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলেন, বা বিষ প্রয়োগ করে বিষ খাইয়ে মারতে চেয়েছিল। এইটার মধ্যেই ওনার প্রায় 8টি উপন্যাসের নাম চলে আসে, যেমন কৃষ্ণকান্তের দপ্তর একটা, তারপরে কপাল কুণ্ডলা, কপালে কপাল কুণ্ডলা, এরপর কটা হলো, একটা, দুইটা, তিনটা,
সীতারাম এই চারটা, মিলানিনী এই পাঁচটা, দেবী চৌধুরানী এই ছয়টা, রাজসিংহ এই সাতটা, চন্দ্রশেখর এই আটটি। উপন্যাসের নাম একটি বাক্যের মধ্যে চলে আসে, বিষয়টি অত্যন্ত মজাদায়ক। এটি যদি তোমরা মনে করো, মনে রাখো, তাহলে তোমরা সহজেই আটটি উপন্যাসের নাম তোমরা বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটু আগে যে কথা বলেছি যে উনি ব্রিটিশ সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, অর্থাৎ ম্যাজিস্ট্রেট ছিলেন। সে অবস্থায় তিনি খুলনাতে এসেও নীলকরদের বিদ্রোহ দমন করেছিলেন এবং তিনি যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানেই তিনি তার নিজের প্রতিভার সাক্ষ্য রেখেছেন। এর মধ্যে আরেকটি বিরাট কীর্তি ওনার, সেটি হচ্ছে উনি একটি পত্রিকা অর্থাৎ বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক এবং প্রকাশক ছিলেন। এটিও তখনকার দিনের ওনার একটি উল্লেখযোগ্য কর্ম। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উনি মৃত্যুবরণ করেন 1894 সনে। তো আমরা এতক্ষণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জানলাম, এরপরে আসি আমাদের মূল রচনায়। বিড়াল একটি প্রবন্ধ, এটি কমলাকান্তের দপ্তর যে তিন খণ্ডে বিভক্ত, এই কমলাকান্তের দপ্তরের একটি উল্লেখযোগ্য প্রবন্ধ হচ্ছে বিড়াল। বিড়াল আসলে এখানে দুটি অংশ আছে। প্রথম অংশটি অনেকটা হাস্যরসাত্মক এবং ব্যঙ্গাত্মক এবং পরবর্তী অংশ অত্যন্ত গূঢ়ার্থপূর্ণ এবং অত্যন্ত বেদনাদায়ক। এই রচনায় উনি ক্ষুধার্ত, নিরন্ন, বঞ্চিত, লাঞ্ছিত মানুষের অথবা অন্য যে কোনো প্রাণীর বিষয়টি উল্লেখ করেছেন রূপক অর্থে। রূপক রচনা হচ্ছে, একটু বলে নেই, রূপক রচনা হলো যেটা একটি বিষয় দিয়ে আরেকটি বিষয়কে বোঝানো, একটি বিষয় দিয়ে আরেকটি বিষয়কে বোঝানো, প্রতীকী অর্থে বোঝালে বিষয়টি আরও বেশি মানুষের বোধগম্য হয়, হৃদয়ঙ্গম করা যায়। এই জন্য তিনি নিরন্ন মানুষের অথবা নিরন্ন যারা, ক্ষুধার্ত যারা, নিষ্পেষিত, নির্যাতিত যারা, তাদের কথা এখানে মার্জার বা বিড়াল জবানিতে অর্থাৎ বিড়ালের ভাষায় এখানে উপস্থাপন করেছেন। আসলে কথাগুলো তো ওনার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, কিন্তু উনি বিড়ালের ভাষায় এটি উপস্থাপন করেন। এখানে কিন্তু এমন অসাধারণ অসাধারণ ভঙ্গিতে এটি উপস্থাপিত হয়েছে যা একজন শিল্প, একজন অসাধারণ নিখুঁত শিল্পীর কলমে সেটি প্রকাশিত হতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখানে কমলাকান্ত আফিম খোর অর্থাৎ সে আফিম নেয় এবং সেখানে সে প্রচণ্ড রকম নেশাগ্রস্ত থাকে। আসলে আফিম, ওনার এই কমলাকান্তকে আফিমখোর বানানোর বিষয়টি আসলে একজন নেশাগ্রস্ত মানুষের ভালো দিকগুলো দেখানো নয়। আর আফিম একটা সময় ছিল যখন এটি আমাদের সমাজে অবাধে, যেমন এখন মানুষ ধূমপান করে, এরকম অবাধেই এটি চলতো। 80-এর দশকে বাংলাদেশে আফিম প্রকাশ্যে বিক্রি হতো, অর্থাৎ তখন নিষিদ্ধ ছিল না। পরবর্তীতে যখন দেখলো যেটি প্রচণ্ড রকম একটি নেশাদ্রব্য, তখন এটিকে নিষিদ্ধ করা হয়। তো সেই আফিম খেয়ে সে ঝিমাচ্ছিল। তো একটা লোক যখন নেশাগ্রস্ত হয় তখন তার মনে নানান রকম চিন্তা,
নানান রকম ভাব, নানান রকম এলোমেলো ভাবনা এগুলো তার মাথায় আসে। সে তখন ঝিমাচ্ছিল, তখন দেখছিল যে চিন্তা করছিল নানান কথা। তার মধ্যে সে দেখল যে একটি ছোট্ট প্রদীপ জ্বলছে। তখন তো ইলেকট্রিসিটি ছিল না, প্রদীপ জ্বালানো হতো, আর সে বাতাসে প্রদীপ যখন নড়ে তখন মনে হয় যেন সব কিছুই নড়ছে, অর্থাৎ সেই পর্দা বাতাসে দুলছে। তো সেই নেশার ঘোরে সে আবার ভাবছিল যে ওয়াটারলুর যুদ্ধের কথা। ওয়াটারলুর যুদ্ধ শুরু হয়েছিল, এটি একটি মানে ইউরোপের একটা বাস্তবতা বঙ্কিমবাবু নিয়ে আসছেন, সেটি হচ্ছে যে ওয়াটারলুর যুদ্ধ কিন্তু একটি ইউরোপের ইতিহাসে বিশাল ঘটনা। সেটি সমগ্র ইউরোপ দখল করেছিলেন নেপোলিয়ান বোনাপার্ট, তিনি সেখানকার সম্রাট ছিলেন, ফ্রান্সে প্যারিসে ফ্রান্সের সম্রাট ছিলেন এবং সে সমগ্র ইউরোপ দখল করেছিলেন। এবং ওয়েলিংটন, ডিউক অফ ওয়েলিংটন একজন বীর যোদ্ধা, তিনি তাকে পরাস্ত করেছিলেন ওয়াটারলুর যুদ্ধে। তো সেই ডিউক অফ ওয়েলিংটনের সাথে সে পরাজিত হয়ে যায় এবং এই নেপোলিয়ানকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয় এবং সেখানে তার মৃত্যু ঘটে। তো এই হচ্ছে নেপোলিয়ান বোনাপার্ট এবং সেই ওয়াটারলুর যুদ্ধ। সেই ওয়াটারলুর যুদ্ধের কথা ভাবছিলেন তিনি এবং ভাবতে ভাবতেই তার জন্য রেখে দেওয়া দুধের মালিক হচ্ছে প্রসন্ন গোয়ালিনী, আর দহিয়েছিল মঙ্গলা। সেই দুধ তার জন্য রেখে দেওয়া হয়েছিল। সে যখন এই নেশাগ্রস্ত অবস্থায় ঝিমাচ্ছিল কমলাকান্ত, তখন একটি বিড়াল এসে দুধটুকু খেয়ে ফেলে। যখন সে দেখতে পেল যে দুধ খেয়ে ফেলেছে, তখন বিড়ালটি একটু সরে বসে, তখন সে দিব্যকর্ণ প্রাপ্ত হয়। দিব্যকর্ণ প্রাপ্ত হওয়া মানে হচ্ছে আসলে এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিবেকের দ্বার খুলে যায়, আর এটাই তিনি বিড়ালের প্রতীকে এই গল্পের মধ্যে উপস্থাপন করেন। তো বলল যে তোমার দুধ তো খেয়ে ফেলেছি, বলো এখন কি তোমার জন্য রেখে দেওয়া দুধ খেয়ে ফেলেছি, এখন কি করা যায়। তো আমাদের বাঙালির একটি স্বভাব, সেটি হচ্ছে আমরা বাঙালিরা যখন বিড়াল বা কুকুর এই জাতীয় প্রাণীগুলো যখন আমাদের কোনো ক্ষতি করে, তখন আমরা উঠে তাকে লাঠি নিয়ে তাড়াতে যাই, এবং যদি না তাড়াই তাহলে আমরা একটু অলস জাতি, সেইটাই প্রতীয়মান হয়। তো এই জন্য সেই বাঙালি তো অলস জাতি হিসাবে কিছুটা অভিহিত। তো যদি একটু নড়েচড়ে না বসি, অর্থাৎ উঠে একটু বিড়ালটাকে না তাড়াই, তাহলে বিড়াল আমরা একেবারেই যে অলস জাতি এইটা প্রতীয়মান হয়। এই কারণে কর্মকাণ্ড উঠে একটু বিড়ালটাকে ধাওয়া করলো। তো বিড়ালটা বেশি দূর যায়নি, কারণ বিড়ালটা ভালো করে জানে যে কমলাকান্ত বেশি দূর তাড়াবে না, অর্থাৎ সে একটু তার অর্থাৎ তার দুর্নাম দূর করার জন্য সে একটু তাড়া দিয়ে আবার বসে পড়বে। তখন আবার বিড়াল বলছে যে তুমি কেন তাড়াচ্ছ আমাকে, আমি তো ক্ষুধার্ত, আমি চুরি করে তোমার দুধ খেয়েছি। আমি কি দুধ খেয়েছি স্বাদে, আমি কি এই চুরি করেছি কি এমনি এমনি, আমাকে তো তোমরা দাও না। আমরা যারা ক্ষুধার্ত থাকি, আমরা বঞ্চিত, তোমরা প্রাণী আমরাও প্রাণী, বেঁচে থাকার অধিকার কি শুধু তোমাদের, বেঁচে থাকার অধিকার তো আমাদেরও আছে। অর্থাৎ যারা খাবে তারা শুধু খেয়েই যাবে, আর যারা খেতে পাবে না তারা না খেয়ে থাকবে, নিরন্ন থাকবে, ক্ষুধার্ত থাকবে। এই যে একটি সমতার বাণী, এই সমতার বাণীটি বিড়ালের জবানিতে প্রথম উচ্চারণ করেন। কাজেই লাঠি নিয়ে তুমি আমাকে কেন তাড়া করছো, তুমি
আজকে ভেবে দেখো তোমরা কত কিছু খাও, ক্ষীর, দুধ, ঘি, মাখন কত কিছু খাও। আর আমরা ক্ষুধার যন্ত্রণায় দেয়ালে দেয়ালে এখানে সেখানে ঘুরে বেড়াই, আমরা নানান রকম কষ্ট পাই ক্ষুধায়। আর তোমরা সব কিছু খেয়ে নাও, তাহলে তোমরা মানুষ আর আমরা হচ্ছি অন্য প্রাণী, তো সে বেঁচে থাকার অধিকার শুধু তোমাদের আছে, আমাদের নেই। আসলে এখানে অন্য প্রাণী বলতে দুটো জিনিস কি বোঝা যায়, বোঝানো যায়। একটি হচ্ছে আমাদের চারপাশে যে গরিব, দুঃখী, শোষিত, বঞ্চিত মানুষ, আর আরেকটি হচ্ছে আমাদের চারপাশের যে অকিঞ্চিতকর প্রাণী, বিড়াল বা কুকুর বা এই জাতীয় অনেক প্রাণী রয়েছে, যে প্রাণীগুলোকে আমরা দেখলেই আমরা তাদেরকে মারতে উদ্যত হই, তাদেরকে তাড়িয়ে দিতে উদ্যত হই, তাদের জন্য তাদের আমাদের খাবারের যে উচ্ছিষ্ট সেটাও আমরা তাদেরকে দিতে রাজি হই না। অর্থাৎ এখানে কিন্তু আরে একটু কথা বলে নেই, ক্ষুধার্ত নিরন্ন মানুষ তো রয়েছি, এরপরে এইসব প্রাণীরও কিন্তু অধিকার আছে। আজ থেকে প্রায় 200 বছর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বিষয়টি বুঝেছিলেন, যে এই যে এইসব অকিঞ্চিতকর প্রাণী এরও বাঁচিয়ে রাখা, এদেরকে প্রতিপালন করা বা এদেরকে খাবার সরবরাহ করা, এগুলোর আমাদের মানুষ হিসেবে আমাদের দায়িত্ব, মানুষ হিসেবে আমাদের তাদেরকে বঞ্চিত করার অধিকার নেই। তো এই বিষয়টি কিন্তু বঙ্কিমচন্দ্র বুঝেছিলেন। ইউরোপ, আমেরিকা বা সভ্য দেশগুলোতে কোনো প্রাণীকে হত্যা করলে সেজন্য কৈফিয়ত দিতে হয়, কুকুর হোক, বিড়াল হোক, যাকেই হোক। কাজেই এগুলো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজন রয়েছে, এগুলো নানানভাবে প্রমাণিত। বাংলাদেশে এগুলো অবাধে হত্যা করা হতো, এখন তো অবাধে হত্যা করা যাবে না, আইন আছে এবং এ পর্যন্ত অনেকের শাস্তিও হয়েছে যারা এইসব কুকুর বিড়ালকে বিনা কারণে হত্যা করে বা নির্যাতন করে তাদের জন্য। আর আমরা যদি ধরে নেই যে মানুষের কথা বলেছে, তো সেখানেও সত্য যে দুঃখী, দরিদ্র যারা রয়েছে, যারা নিরন্ন, যাদের সহায় সম্বল নেই, তাদের প্রতি আমাদের কর্তব্যর কথা, অর্থাৎ যারা ধনবান, সমর্থবান, তাদের কর্তব্যর কথা এই প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্মরণ করিয়ে দিয়েছেন। বিড়ালের আদরে, অর্থাৎ বিড়ালের জবানিতে, বিড়ালের ভাষায়। যাই হোক, বিড়াল বলছে যে তোমরা তো নিজেরা উচ্ছিষ্টটুকু আমাদেরকে দাও না, আমাদেরকে খাবার দেওয়া তো দূরের কথা, দেখো আমাদের কী অবস্থা, আমাদের দাঁত বের হয়ে গেছে, আমাদের পাঁজরে হাড় দেখা যাচ্ছে, আমরা ক্ষুধার যন্ত্রণায় দেয়ালে দেয়ালে ঘুরে বেড়াই, অথচ কিছু বিড়াল রয়েছে তোমরা খুব আদর টাদর করো, তাদের লেজ মোটা, দেখতে অনেক সুন্দর, তাদের সৌন্দর্য দেখে অন্য বিড়ালরা মানে তাদের মানে কবি হয়ে যায়। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, অর্থাৎ সৌন্দর্য দেখে মানুষ কবিতা রচনা করে, একটি বিড়ালের সৌন্দর্য দেখেও একটি বিড়াল যেন মানে তার সৌন্দর্য দেখে কবি হয়ে যায়। অর্থাৎ গৃহপালিত কিছু বিড়াল এরকম রয়েছে, কিন্তু গৃহপালিত বিড়াল আর কয়টা, বেশি হচ্ছে বেওয়ারিস বা নানান রকম কষ্টে যন্ত্রণায় তাদের দিন কাটে এবং তাদের অবস্থা খুব ভালো নয়। তো যারা এই বিড়াল পালে অথবা লালন পালন করে, তারা বিড়ালকে অনেক আদর টাদর করে, আর যারা খাবার পায় না তারা তো না খেয়ে থাকে। তো এখানে বিড়াল বলছে যে তোমরা তেলা মাথায় তেল দিতে পছন্দ করো, অর্থাৎ যারা খাবার পায় তাদেরকে বেশি করে খাবার দাও,
অর্থাৎ এটা আসলে মানুষের একটা চরিত্রের দিক উন্মোচন করেছেন। আমাদের বাঙালিদের যারা খেতে পায় না তাদের ব্যাপারে আমাদের তেমন কোনো ভাবনা নেই, আমরা যারা মানে বেশি খেতে পায় তাদেরকে দেখা যায় যে আমরা দাওয়ার সাথে তাদেরকে দিই যারা ধনী টনি, আত্মীয়তার সম্পর্ক তাদের সাথে ভালোভাবে থাকে যাদের অর্থকরী আছে যারা সমর্থবান। তো এই কথাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে বিড়ালের জবানিতে উল্লেখ করেছেন। এরপরে আরেকটি কমলাকান্ত মাঝে মাঝে আমার এই বিড়ালের বিড়ালের নানান কথার জবাবও দিয়ে থাকে, যেমন বলে যে তুমি বড় বেশি সোশ্যালিস্টিক, বিড়ালকে বলছে এই বিষয়গুলো তোমাদের ব্যাখ্যার জন্য প্রয়োজন, তোমরা মনে রেখো। সোশ্যালিস্টিক শব্দটা হচ্ছে সমাজতন্ত্রী আর সমাজতন্ত্র হচ্ছে সাম্যবাদ, অর্থাৎ এখানে একটা তখন পর্যন্ত তো পৃথিবীর কোথাও সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। সমাজতন্ত্র বিষয়টা হচ্ছে প্রধানত কার্ল মার্ক্স এবং তার বন্ধু এঙ্গেলস এরা একটা থিওরি দিয়েছিলেন পৃথিবীব্যাপী, সেটি হচ্ছে রাষ্ট্রের মালিক হবে জনগণ আর রাষ্ট্রের অধীনে সবাই শ্রমিক। এই শ্রমিকরা রাষ্ট্র চালাবে, রাষ্ট্রের যিনি প্রধান রাষ্ট্রপতি তিনিও শ্রমিক, আর একেবারে নিম্ন শ্রেণীর যিনি একেবারে দারোয়ান পর্যন্ত সবাই শ্রমিক, এবং সবাই তার প্রয়োজনীয় জিনিসপত্র রেশন পাবে, অর্থাৎ তারা মানে এখানে কিন্তু কেনাকাটা কোনো সিস্টেম নেই, এখানে যে যার প্রয়োজন সে ততটুকু পাবে, আর যে যার যোগ্যতা যার যতটুকু যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুসারে সে কাজ করবে, অর্থাৎ রাষ্ট্রের অধীনে সবাই শ্রমিক। এক্ষেত্রে কোনো কেনাকাটার সিস্টেম থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, কোনো ধরনের সম্পদ জমা করার কোনো সিস্টেম থাকবে না, বেশি কম থাকবে না, অর্থাৎ যত বড় অফিসার হোক তার যতটুকু প্রয়োজন ততটুকু সে পাবে। আবার নিম্ন শ্রেণীর কর্মচারী যারা, অর্থাৎ সবাই শ্রমিক, এখানে নিম্ন শ্রেণী উচ্চ শ্রেণী বলে কিছু নেই, একজন দারোয়ান তিনিও শ্রমিক, একজন পিয়ন তিনিও শ্রমিক, একজন মন্ত্রী তিনিও শ্রমিক, একজন রাষ্ট্রপতি তিনিও শ্রমিক। তো এইভাবে যদি হয় তাহলে পৃথিবীর বা দেশের সমস্ত সম্পত্তি সমানভাবে বণ্টিত হয়। এই সমবণ্টনের নামই হচ্ছে সমাজতন্ত্র। আর বিড়ালের কথায় এই এই আর একটু বলে নেই যে সমাজতন্ত্র থিওরি মার্ক্স এবং এঙ্গেলস দিয়েছিলেন, এবং এই সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1917 সালে রাশিয়ায়। সেখানে কিন্তু দীর্ঘদিন এই সমাজতন্ত্র ছিল, অর্থাৎ 1979 সাল পর্যন্ত সমাজতন্ত্র ছিল। তো এই সমাজতন্ত্র পরবর্তীতে নানান কারণে, অর্থাৎ অনেক তর্ক বিতর্ক রয়েছে এ নিয়ে, অনেক কথা বলা যায় সমাজতন্ত্র নিয়ে, ভালো কি মন্দ। এখনও আংশিকভাবে সমাজতন্ত্র রয়েছে কিউবা, তারপরে উত্তর কোরিয়া আংশিকভাবে রয়েছে, পৃথিবীতে সমাজতন্ত্র আসলে এখন সমস্ত জায়গায় নেই। তো যাই হোক, তো সমাজতান্ত্রিক আন্দোলন বাংলাদেশে চলছে, এই কথাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়ালকে বলছেন, তুমি বড় বেশি সোশ্যালিস্টিক, তোমরা এই জিনিসটা ব্যাখ্যা করবে যে সোশ্যালিজম জিনিসটা কি। সোশ্যালিজম হচ্ছে আসলে সাম্যবাদ, কমিউনিজম যেটা আর কি, অর্থাৎ সমানভাবে সম্পদ বণ্টিত হবে। তো সেই কথাগুলো যা অধিকারের কথা বললেই কিন্তু এই সমাজতন্ত্রের কথাটা আসে, অর্থাৎ বিড়াল তার নিজের অধিকারের কথা বলছে, তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে সমাজতন্ত্রী বলছে, অর্থাৎ তোমার কথাগুলো সমাজতন্ত্রী, নিজের অধিকারের কথা বলছে বলে এটা বলছে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজে কিন্তু এই সাম্যবাদ বিমুখ ছিলেন, উনি যে এই আন্দোলনকে পছন্দ করতেন খুব একটা তা কিন্তু না। তারপরেও তিনি বিড়ালকে এই কথা বলিয়ে আবার বলছে যে তুমি বড় বেশি সোশ্যালিস্টিক। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বিড়াল গল্পটিতে আমরা
দেখলাম যে বিড়াল আসলে বিড়ালকে কমলাকান্ত যুক্তি দিয়ে বোঝাতে চাইছে যে আসলে এরকমই হয়, কিন্তু বিড়াল পাল্টা যুক্তি দিচ্ছে যে না, এটি অমানবিকতা, এটি কোনো মানুষের কর্ম নয়। আর যারা অধিকার থেকে এই বিড়ালকে অর্থাৎ শোষিত নির্যাতিতদের বঞ্চিত করে, তাদের তারাই সবচেয়ে বড় অধার্মিক, তারা অমানুষ, তারা কোনো ধর্মবোধ নেই তাদের, এবং তারাই হচ্ছে অপরাধী। আর সেই অপরাধীর জন্য চুরি করে বিড়াল। তো এখন বলছে যে ঠিক আছে, আমি চুরি করেছি, এখন আমাকে তোমরা যে শাস্তি দিবা, তো সেখানে আমার একটি অনুরোধ আছে। সে অনুরোধটা কি? সেটি হচ্ছে যে আমাকে যারা শাস্তি দিবে, অর্থাৎ কোর্টে নিয়ে শাস্তি দিবে, যে শাস্তি দিবে তাকে 4 দিন না খেয়ে রাখো, তারপর সে যেন আমাকে দণ্ড দেয়। যে দণ্ড দেয় অর্থাৎ না খাওয়ার, না খেয়ে থাকার যে যন্ত্রণা, সেটা তাকে আগে ভালো করে বুঝতে দাও, তারপরে আমাকে শাস্তি দিক। এখানেও কিন্তু একটি অসাধারণ যুক্তি দিয়েছেন যে শাস্তি তো তাদেরকে দেওয়া উচিত যারা এদেরকে বঞ্চিত রাখছে, অথচ উল্টো শাস্তি দেওয়া হচ্ছে কাদেরকে, যারা বঞ্চিত হচ্ছে, শোষিত নির্যাতিত হচ্ছে। আমার সময় কতটুকু আর? শেষ। আচ্ছা, তো এই যেই কথাগুলি আমি বলেছি, প্রধান কথাগুলো তোমার মনে রাখতে হবে। 1 নম্বরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন সাহিত্য সম্রাট, অর্থাৎ তিনি প্রথম শুরু করেছিলেন, পায়োনিয়ার। দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা এই যে কৃষ্ণের কপালে আনন্দ নেই কারণ সীতা মৃণালিনী দেবী ও রাজচন্দ্রকে বিষ খেয়ে মারতে চেয়েছিল, এটি 8টি উপন্যাসের নাম আছে এর মধ্যে। এটা এই বাক্যটি মনে রাখলে তোমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 8টি উপন্যাসের নাম তোমরা জানতে পারবে। 3 নম্বরে বিড়াল হচ্ছে শোষিত নির্যাতিত নিষ্পৃষিত যারা, তাদের প্রতীক, তাদের কথাগুলি বঙ্কিমচন্দ্রের কথা এগুলি। এই বঙ্কিমচন্দ্র বিড়ালের জবানিতে, অর্থাৎ মার্জারের জবানিতে এই কথাগুলি উপস্থাপন করেছেন। ব্রিটিশ সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েও তিনি এই কথাগুলি বলতে পেরেছেন। এটি অসাধারণ চৈতন্যবোধ এবং মানবিকতাবোধ থাকার ফলে এটি সম্ভব হয়েছে। ধন্যবাদ সকলকে, পরবর্তী ক্লাসে দেখা হবে, আশা করছি তোমাদের সাথে পরিচিত হব, এবং তোমরা এই মহামারীর মধ্যে নিজেরা যতটুকু সময় পাও তোমরা পড়াশোনা চালিয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।